গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাই করা জি কে প্রশ্ন উত্তর আমরা আজকে ক্লাসের মধ্যে থেকে দেখে নেব সামনেই বারো হাজার পুলিশ পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেই পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা প্রত্যেকদিন এই ক্লাসগুলোকে ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং হুবহু তোমরা পরীক্ষাতে কমনভাবে যেমনটা বিগত বছরগুলোতে পরীক্ষাতে এসেছিলো যাই হোক তার আগে আমাদের গত ক্লাসের যে দুটো হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো আমরা প্রথমে দেখে নেব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখবো দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের অশোকের কোন শিলালিপি থেকে আমরা বোধি বৃক্ষের দর্শন নিয়ে বর্ণনা পাই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অষ্টম মুখ্য শিলালিপি থেকে নেক্সট দ্বিতীয় যে হোমওয়ার্ক এর কোশ্চ ছিল নিম্নেরকে ডিএন এর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওয়াটসন ও গ্রিক ডিএনএ হেলিক্স আবিষ্কার করেন এবং এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ এসেছে ওকে তো এবার আমরা যে গুরুত্বপূর্ণ রয়েছে আজকে সেগুলো এক এক করে দেন প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন দেখো ভারতের শহীদ দিবস পালন করা হয় নিজের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলাবে যে উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করবো কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এ ভারতের জানুয়ারি শহীদ দিবস পালন করা থাকে হয়ে কেন গান্ধীজির মৃত্যু দিনটিকে স্মরণ রাখতে এই দিবস পালন করা হয় আজকের দিনেই সরি মানে তিরিশে জানুয়ারি এই দিনটিকে দিনটিতেই মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল হয়েছিলো দু নম্বর প্রশ্ন দেখো নবমবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার নীতিশ কুমার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অলরেডি সঠিক উত্তর হবে অপশনটি বিহার নেক্সট তিন নম্বর প্রশ্ন সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিজের কোন ব্যক্তি বিবিআই করো প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন সি নিকিতা মালহোত্রা নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবিধার হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি ভিভিআই করো সঠিক উত্তর হবে অপশন এ মিলিনাও প্রীতি রাজ্জাক ওকে নেক্সট আমরা চলে যাব একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে পিএসসি ফুড এসে পরীক্ষা তো পিএসসি ফুড এসে পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি সেটা পিএসসি ফুড এসে পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষার জন্য এই ব্যাচ কোর্সে তোমরা যুক্ত হয়ে যাও এখানে ফুল দশটি মক টেস্ট পাবে এবং এছাড়া সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাবে তোমরা ডিটেলসে জানার জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ফোন টু নাম্বারে পাঁচ নম্বর প্রশ্ন একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম কত বয়স হতে হবে সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি পঁচিশ বছর ন্যূনতম বয়স হতে হবে লোকসভায় নির্বাচিত হতে গেলে দেখো সংবিধানে বিভিন্ন পদের নাম এবং সেইখানে মনোনীত হতে গেলে কত বয়স দরকার সেগুলো দেখে নেব দেখো রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়স সর্বোচ্চ সীমা নেই উপরাষ্ট্রপতি হতে গেলেও পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়সীমা নেই রাজ্যপাল হতে গেলেও পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়সী নেই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে পঁচিশ বছর ন্যূনতম বয়স হতে হবে সর্বোচ্চ সীমা নেই লোকসভার স্পিকার হতে গেলে পঁচিশ বছর হতে হবে ন্যূনতম সর্বোচ্চ সীমা নেই লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর বয়স হতে হবে মানে সর্বোচ্চ সীমা নেই এছাড়া দেখো রাজ্যসভার যদি সদস্য হতে চাই তাহলে তিরিশ বছর বয়স হতে হবে ন্যূনতম সর্বোচ্চ সীমা নেই এমএলএ হতে গেলে পঁচিশ বছর বয়স লাগবে সর্বোচ্চ সীমা নেই এমএলসি হতে গেলে তিরিশ বছর সময় লাগবে বয়স সীমা নেই সর্বোচ্চ নেক্সট পঞ্চায়েত সদস্য হতে গেলে একুশ বছর বয়স হতে হবে ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স সীমা নেই পৌরসভার সদস্য হতে গেলে নিম্ন বয়স হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা নেই কারখানায় কাজ করতে গেলে ন্যূনতম চোদ্দ বছর হওয়া প্রয়োজন এবং সর্বোচ্চ বয়স সীমা নেই এবং ভোটদান করতে গেলে ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা নেই তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এবং আমি আগেও বলেছি এই এক্সট্রা নোটস গুলো কিন্তু তোমরা এড়িয়ে যাবে না খুব ভালোভাবে এই এক্সট্রা নোটস গুলো কিন্তু করবে এখান থেকেও প্রশ্ন আসার প্রচুর চান্স রয়েছে নেক্সট আইসো বার বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশন বি সমবায়ু বায়ুচাপ রেখা আর এক ধরনের আইসো বার রয়েছে আইসো টোপ রয়েছে আইসো রয়েছে সেই ব্যাপারে একটু আমরা তথ্য দেখে নেব যাতে না গুলিয়ে যায় এই আইসোবার এটা হচ্ছে জিওগ্রাফি সম্পর্কিত সম বায়ু চাপ রেখা সম্পর্কিত কিন্তু আর রয়েছে আইসোবার সেগুলো দেখবো দেখো প্রথমে দেখবো আইসোটো সেটা পরমাণু সম্পর্কে দেখো একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণুকে আইসোটো বলে অর্থাৎ দুটো মৌল ঠিক আছে এক্স আর ওয়াই পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ এখানে ধরো কুড়ি আর এখানে ধরো কুড়ি কিন্তু ভিন্ন ভর সংখ্যা ভর সংখ্যা মানে হচ্ছে মাথা হবে এখানে ধরো বাইশ আর এখানে ধরো এইরকম পরমাণুকে আমরা কি বলবো বলবো ঠিক আছে আচ্ছা একই পারমাণবিক এখানে ওয়াই হবে না এটাও এক্সই হবে এটাও এক্স হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো আইসো বার দেখো যে নিউক্লিয়াসের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসো বার বলে অর্থাৎ এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই কি বলছে ভর সংখ্যা একই অর্থাৎ মাথায় ধরো চল্লিশ রয়েছে এরও চল্লিশ রয়েছে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন অর্থাৎ এখানে এখানে ধরো ধরো আর তো সেই ক্ষেত্রে এই দুটো একে অপরের কি আর আইসোটন কি যে নিউক্লিয়ায় সমান সংখ্যক নিউট্রন থাকে তাকে আইসোটন বলে তাদের পারমাণবিক সংখ্যা জেড এবং ভর সংখ্যা উভয়ই আলাদা হয়ে থাকে কিন্তু এ মাইনাস জেড এর মান একই থাকে তাহলে উদাহরণ দিয়ে একটা ধরো এক্স আর ওয়াই এর এখানে চল্লিশ রয়েছে আর এর এখানে একচল্লিশ রয়েছে আর এর এখানে কুড়ি রয়েছে আর এর এখানে একুশ রয়েছে ঠিক আছে তাহলে চল্লিশ থেকে কুড়ি যদি বাদ দিই উত্তর হবে কুড়ি আর একচল্লিশ থেকে যদি একুশ বাদ দিই সেখানেও উত্তর হবে কুড়ি তার মানে এই নিউটন সংখ্যা দেখো সমান রয়েছে কুড়ি কুড়ি তাহলে এইরকম আমরা ব্যাপারকে বলবো আইসো টোন আশা করি বোঝাতে পেরেছি তোমাদের নেক্সট দেখবো সাত নম্বর প্রশ্ন ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো নিজের কোনটি চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশনটি প্রজাতি হবে ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নদীয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত ভিভিআই করো প্রশ্নটিকে পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এবং বদ্বীপের নাম হয়ে যাবে অপশন সি বাগরি এবং বাকি যে চার তিনটি অপশন রয়েছে সেই ব্যাপারে ডিটেলস দেখবো দেখো দেখো মহানন্দা নদী মালদাকে দুই ভাগে ভাগ করেছে পূর্ব দিক গঠিত হয়েছে প্রাচীন পলিমাটি দিয়ে এবং এই অংশের প্রাচীন পলিমাটির যে নাম সেটা হচ্ছে বারিন্দ বা এবার দেখো মহানন্দার পশ্চিম ভাগ তুলনামূলক নবীন পলিমাটি দিয়ে নির্মিত এই অংশে কালিন্দি নদী মহানন্দার সাথে মিলিত হয়েছে আবার এই কালিন্দি নদীও আবার মালদাকে দুই ভাগে ভাগ করেছে একটা অংশ তাল এবং আর একটা অংশ দিয়ারা নামে পরিচিত উত্তরে নিচু অনুর্বর জলাভূমি হল তাল আর দক্ষিণে উর্বর পলিমাটি নির্মিত এলাকা হচ্ছে দিয়ারা তারপর দেখো রার অঞ্চল গঠিত হয়েছে মোট সাতটি জেলা নিয়ে কি কি মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ওকে তো ডিটেলসে দেখো আমি যে বাকি তিনটে অপশন ছিল সে তিনটে এখানে ডিটেলসে আলোচনা করে দিয়েছি কোন নম্বর প্রশ্ন কায়রো শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কায়রো কি মিশরের রাজধানী তো উত্তর হবে অবশ্যই নীলনদের তীরে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহরের নাম দেখবে এবং সেগুলো কোন নদীর তীরে একটু দেখে নেব আলেকজান্দ্রিয়া শহর এটাও একটি গুরুত্বপূর্ণ মিশরের শহর সেটিও নীলনদের তীরে অবস্থিত আমস্টারডাম শহরটি অ্যামসেল নদীর তীরে বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে রোম শহরটি টাইবার নদীর তীরে ব্যাংকক শহরটি চাও ফ্রায়ার নদী তীরে এবং ভিয়েনা শহরটি দানিব নদীর তীরে অবস্থিত রয়েছে নদী তীরবর্তী শহর সম্পর্কে আমরা তথ্য দেখলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প নিচের কোনটি একটি অপশন রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প হয়ে যাবে অপশন বি তাঁত বস্ত্র বয়ন শিল্প আচ্ছা রেশম পশ্চিমবঙ্গের সব থেকে কোথায় বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মুর্শি দাবাদ আর মাটির পুতুল আমরা কোথায় দেখতে পাই যাই কৃষ্ণ নগর নেক্সট এগারো নম্বর পশু দেখো কোলেগাই ও কংসবতী নদীর মিলিত প্রবাহ পরিচিত রয়েছে নিচের কোন নদী হিসাবে লেঘা এবং কংসাবতী মিলিত হয়ে কোন নদী তৈরি করেছে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে এ হলদি নদী দেখো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ নদী আমরা দেখে নেব দেখো এবং মেচি নদী মিলিত হয়ে তৈরি করেছে মহানন্দা নদী বরাকর এবং কোনার নদী মিলিত হয়ে তৈরি করেছে দামোদর নদী দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি করেছে রূপনারায়ণ নদী কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়ে তৈরি করেছে হলদি নদী এবং বৃদ্ধাধরী এবং রায়মঙ্গল নদী তৈরি করেছে যুক্ত হয়ে ইছামতি নদী তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম নেক্সট বারো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন নিজের কোনটি দেখো দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন চেয়েছে তার মানে আমাদের দেখতে হবে যে উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন কোনটা সেটা দেখলেই সঠিক উত্তর হবে অপশান গোলার্ধের থেকে বড় দিন দেখো কিছু গুরুত্বপূর্ণ দিন দেখে নেব দেখো কর্কট সংক্রান্তি দিন হচ্ছে ছাব্বিশে জুলাই এবং এটা হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন পৃথিবীর অপসুর অবস্থান সেটা হচ্ছে চৌঠা জুলাই সব থেকে দূরে থাকে সূর্য থেকে পৃথিবী পৃথিবীর অনুসুর অবস্থান তেসরা জানুয়ারি সব থেকে কাছে থাকে পৃথিবী মকর সংক্রান্তি এটা হচ্ছে বাইশে ডিসেম্বর এটা হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় কি হবে রাত হবে একুশে মার্চ এবং সেপ্টেম্বর দিন পৃথিবীতে সর্বত্র দিন দুটিতে রাত্রি সমান হয় একুশে মার্চটিকে বলা হয় মহাবিশুভ আর তেইশে সেপ্টেম্বর এই দিনটিকে বলা হয় থাকে জল এই দিনটিতে দিন এবং রাত সমান হয়ে থাকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এইগুলো কিন্তু একদম মিস করবে না নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি সি ব্যানার্জি মানে কি উমেশ চন্দ্র ব্যানার্জী উমেশচন্দ্র ব্যানার্জি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন ড্যাশ সালে করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে এবং এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানের মোট সংশোধনীর সংখ্যা হলো একশো চারটি পনেরো নম্বর দেখো ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথা বলেছিলেন একদম ইজি প্রশ্ন নিচের কোন ব্যক্তির সম্পর্কে ভারতের অর্ধনগ্ন ফকির এই মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে অপশন এ গান্ধীজি ষোলো নম্বর প্রশ্ন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক সঠিকভাবে মিলে নাও অপশন সি কোবে শহরে সতেরো নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় নিজের কোন দেশটিকে বহুবার পরীক্ষা এসেছে ল্যান্ড অব থাউজেন্ড লেকস উত্তর পারবে তোমরা নিজেরাই ডি ফিনল্যান্ড মিলিয়ে নাও দেখো কিছু গুরুত্বপূর্ণ উপনাম বিভিন্ন শহরের দেখে নেব দিল্লির উপনাম ভারতের রোম আলিগড়ের উপনাম শহর উদয়পুরের উপনাম সেত শহর নাগপুরের উপনাম কমলালেবু শহর হরিয়ানার উপনাম দুধের বালতি ত্রিপুরার উপনাম পঞ্চ পাহাড়ের দেশ কার্সিয়র উপনাম অর্কিডের শহর এবং হরিদ্বারের উপনাম গঙ্গার প্রবেশদ্বার এটা ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কে আমরা দেখলাম নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম নিচের কোনটি সঠিক উত্তর অপশন এ টি কাকা আচ্ছা বৈকাল নাম দেখতে পাচ্ছ এটি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ আর পৃথিবীর নর্মাল হচ্ছে বৃহত্তম সাধু জলের হ্রদ বৃহত্তম সাধু জলের হ্রদ সেটা হচ্ছে সুপিরিয়র উনিশ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি থাকে নিচের কোন অবস্থা চারটি অপশন দেখো যুদ্ধ অথবা যুদ্ধের ভয় সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর্থিক অস্থিরতা নাকি এই তিনটি কোনো একটি সঠিক উত্তর হবে অপশন ডি এই তিনটি কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ঠিক আছে জরুরি অবস্থাকে কি বলা হয় দেখে এমার্জেন্সি এমার্জেন্সি কয় প্রকার এমার্জেন্সি মূলত তিন প্রকার একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি আর্টিকেল থ্রি আর শেষে রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি সেটা হচ্ছে থ্রি সিক্সটি ওকে কুড়ি নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নিজের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ তিরুবনন্তপুরমে অবস্থিত রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার নম্বর প্রশ্ন নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি সরামতি হয়ে যাবে নাগা নাগাপাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখো বিভিন্ন পাহাড় বা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা দেখে নেব নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা উচ্চতা দু হাজার ছশো সাঁত্রিশ মিটার আন্নামালাই পর্বতের সর্বোচ্চ আনাই মুদি উচ্চতা দু ছশো পঁচানব্বই মিটার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ আনায় মুদি দেখো দুটোই আন্নামালাই পর্বত আর পশ্চিমঘাট পর্বত দুটোরই সর্বোচ্চ সিংহ আনাইমোদি দু হাজার ছশো পঁচানব্বই মিটার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা উচ্চতা ষোলোশো নব্বই মিটার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর শিখর বাইশ মিটার সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ধূপগড় তেরোশো বাহান্ন মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ উচ্চতা মিসনি পর্বতের সর্বোচ্চ সিংহ দাফাবুম চার হাজার পাঁচশো উনআশি মিটার নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি ভিকাজি রুস্তম গামাকে প্রশ্ন আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী এই বিখ্যাত উক্তিটি নিজের কোন ব্যক্তি করেছিলেন বা বলেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি শ্রী অরবিন্দ দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি কারা দিয়েছিলেন একটু দেখুন নেহরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ এটি বলেছিলেন মোহাম্মদ ইকবাল ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন দয়ানন্দ সরস্বতী আরাম আরাম হ্যায় স্টারমার্ক করবে জওহরলাল নেহরু বলেছিলেন জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো বলেছিলেন লালা লাজপত রায় জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা স্টারমার্ক করবে অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এটা বলেছিলেন অ্যানি বেসান যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন করবে প্রথম সম্পাদক জিজ্ঞেস করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ভূপেন্দ্রনাথ দত্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তাদের সম্পাদকদের নাম দেখে নেব কিশোরী এবং মারাঠা সম্পাদক বাল গঙ্গাধর তিলক তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত পার্থনান পত্রিকার সম্পাদক ডিরোজিও ছাত্রবৃন্দ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক শ্রী অরবিন্দ বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক অকাস্ট হিকি আনন্দবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ তলোয়ার পত্রিকার সম্পাদক বিনয়ক দামোদর টোয়েন্টি ফাইভ বারাণসীতে বিপ্লবী কাজকর্মের রাজবাহারি পশুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হবে সি বসন্ত বিশ্বাস নেক্সট টোয়েন্টি সিক্স দেখো ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুতয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত অর্থাৎ লোকাল টাইম ডিফারেন্স কি সেটা হচ্ছে কি বি থু সরি কি বি থু আর পশ্চিমতম সেটা হচ্ছে গৌর মাথা এটা হচ্ছে গুজরাট আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশ তো এই দুটোর মধ্যে স্থানীয় সময় কত সঠিক উত্তর হবে অপশান এ এক ঘন্টা সাতান্ন মিনিট এবং যদি বলে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স পরীক্ষায় প্রশ্ন আছে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স তখন হয়ে যাবে শূন্য জিরো দেখো কিছু তথ্য ভারতের মূল ভূখণ্ড আট ডিগ্রি চার মিনিট উত্তর এবং সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অকাংশের মধ্যে অবস্থিত এবং দেখো ভারতের মূল ভূখণ্ড আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এবং সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দাগড়িমার মধ্যে অবস্থিত রয়েছে এবং দূরত্বের পরিপ্রেক্ষিতে ভারতের উত্তর দক্ষিণে প্রায় তিন হাজার দুশো কিলোমিটার বিস্তৃত এবং পূর্ব থেকে পশ্চিমে দু নশো তেত্রিশ কিলোমিটার বিস্তৃত খুবই গুরুত্বপূর্ণ তথ্য নম্বর প্রশ্ন ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ছত্রিশগড় টোয়েন্টি এইট দেখো হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ড্যাসের বৈশিষ্ট্য নিচের কোন রাজ্যের বৈশিষ্ট্য হ্যামলেটেড গ্রামীণ জনবসতি সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ টোয়েন্টি নাইন দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি সিঙ্গালীলা জাতীয় উদ্যান সব থেকে উঁচুতে অবস্থিত এবং এর পাশে রয়েছে কোথায় কি সান্দাখু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ তিরিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন নিচের কোন ব্যক্তিরা সঠিক উত্তর হবে অপশনটি উপরে সবাই অর্থাৎ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কেন্দ্র পরীক্ষায় প্রশ্ন আছে জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কথা স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং আজ ক্লাসে যে দুটো হোম রয়েছে সেগুলো দেখে নাও সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করেছে এটা তোমাদের এই স্টপ থাকলো মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং দ্বিতীয় প্রশ্ন বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয় ওকে এটা তোমাদের এই স্টপ থাকলো কমেন্ট বক্সে প্রত্যেকে তোমাদের কমেন্ট এবং আজকে ক্লাসের স্কোর কমেন্ট করে জানাও ওকে তো শেষ করবো ফুড প্র্যাকটিস ব্যাচ কোর্স যারা ফুড এসআই দিচ্ছ নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করতে মক টেস্টগুলো ফুল মক টেস্ট পাবে টোটাল আড়াই হাজার প্রশ্ন তোর এবং ষাটটা টোটাল তোমরা মক টেস্ট পাবে ফুল মক টেস্ট এবং সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নিয়ে ড্রিস বক্সে ডিটেলস পেয়ে যাবে এছাড়া আমাদের সাথে যোগাযোগ এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও সি আর পি এর মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেক অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই